সাথে সম্পর্ক করে আমার ইউকে যাত্রা। এটি হচ্ছে সেই শহর পোর্টসমাউথ। এটি একটি পোর্ট এরিয়া। বেসিক্যালি আমি ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের স্টুডেন্ট ছিলাম। ফর কোভিড আনফর্চুনেটলি আমি এই শহরে থেকে অফলাইন ক্লাস করতে পারিনি, অন ক্যাম্পাস ক্লাস লন্ডনেই ছিলাম। বাট কিছুদিন আগে আমি পোর্টসমাউথ সিটিতে যাই সিটি ভ্রমণ করতে। অসম্ভব সুন্দর একটি সিটি এবং ওখানকার বাঙালি কমিউনিটি অনেক স্ট্রং। পোর্টসমাউথ বাংলাদেশি কমিউনিটি রিয়েলি স্ট্রং কমিউনিটি। সবাই ওখানকার বাংলাদেশি কমিউনিটি সম্পর্কে জানে। তারপর ওখানে যাওয়ার পর সবচেয়ে যে ব্যাপারটা আমাকে মুগ্ধ করেছে এই সি বিচটি, যেটা একদম নিট অ্যান্ড ক্লিন। এবং আমি অনেকগুলো বিচ ঘুরেছি, তার মধ্যে পোর্টসমাউথের বিচটি বেস্ট। বিকজ আমি বর্নমাউথে গিয়েছিলাম, ওয়েমাউথে গিয়েছিলাম, সাউদার্ন এন্ডে গিয়েছিলাম। সব কিছু থেকে আমার কাছে মনে হয়েছে যে পোর্টসমাউথের বিচ অসম্ভব সুন্দর। বাড়িঘরগুলো, রাস্তাঘাট, সব কিছু খুবই ক্লিন, খুবই সুন্দর। এবং এখানে যে ভিজিটরগুলো আসে তারা খুবই এনজয় করে এই বিচটি, বিকজ রাস্তার পাশ দিয়ে খুবই সুন্দর এই বিচটি। যারা খুব ওয়াক করতে পছন্দ করে, হাঁটাহাঁটি পছন্দ করে, তাদের জন্য এই সিটিটি খুবই জোস। আর এটি হচ্ছে হোভারক্রাফ্ট। এটি পুরো সমগ্র ইউকের মধ্যে এটাই হচ্ছে ফার্স্ট হোভারক্রাফ্ট, এবং তারাই প্রথম এটি পোর্টসমাউথে চালু করেছে, অন্য কোথাও এটি নেই। বাট এখানের স্থানীয় লোকজন এটি সময় বাঁচানোর জন্য ব্যবহার করে থাকে। বাট অন্য ভিজিটার যারা আসে তারা একবার হলো এই হোভারক্রাফ্টে চড়ে। এটি খুবই দ্রুতগ্রামী একটি সামুদ্রিক যান। সবাই এটি 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 আপনি যখন এটির ভেতরে আসবেন তখন আপনি এটি ফিল করতে পারবেন না যে এটা একটা নৌ যান। ইটস রিয়েলি নাইস। যারাই এখানে আসেন তারাই এই হোভারক্রাফ্ট চড়ে থাকেন। অ্যান্ড ইয়া, এই হোভারক্রাফ্ট কীভাবে স্টার্ট হয়, কীভাবে দ্রুত গতিতে পাস হয়ে যায়, আমি একটা ভিডিও অ্যাড করে দিব আমার ভিডিওর শেষের দিকে। এবং ইয়া, এই তো ছিল আমার পোর্টসমাউথের জার্নি। হোপফুলি যারাই পোর্টসমাউথ যাবেন এই হোভারক্রাফ্টটা একবার চড়ে দেখতে পারেন। ইটস রিয়েলি গুড। ইয়া, এই তো ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি সি ইউ অন আনাদার ভিডিও। ইয়া, বাই গাইস, সি ইউ সুন, বাই, এন্ড এনজয় মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, বাই।